গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে আজকে ব্লগটা শুরু করেছি। আজকে হচ্ছে কলকাতাতে আমার লাস্ট ব্লগ, কারণ আজকে রাতে আমি চলে যাব। আজকে রাতে আমার ট্রেন আছে 10টার দিকে ট্রেন, তো আজকে চলে যাব। খুব খারাপ লাগছে, এতদিন ছিলাম আমি, প্রায় অনেক দিন ছিলাম, 20-22 দিনের মতো ছিলাম, তো আজকে চলে যাব। খুব খারাপ লাগছে, বাট যেতে তো হবেই। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। পিছে দে দিদি গো, এই শুনু দেখো দুটি কি করে, আবার দেখো আবার মারামারিও করে। বল ভাই আই লাভ ইউ, ভাই লাভ ইউ, দেখলে দুটিতে কি করছে, ভাই বোনের অটুট ভালোবাসা, খুব ভালোবাসা। তো চলো এখন আমি সকালের ব্রেকফাস্ট করব, ছেলেকে খাওয়াবো, তারপর স্নান টান করে দেখি কি করি না করি, অল্প একটু তোমাদের সাথে শেয়ার করবো। স্নান টান করে আজকে পুজো টুজো করলাম, ফার্স্ট টাইম দিদির এখানে পুজো করলাম। তো দিদিরই একটা নাইটি পরে নিয়েছি, কারণ আমার জামা কাপড় আর ধোবো না। তো চলো তারপর একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করেই বিকেলের দিকে বেরিয়ে পড়বো। তো দেখো এই যে ফার্স্ট টাইম আমি পুজো করলাম। তো আজকে মেনু তো হচ্ছে টমেটো ডাল, লাউয়ের তরকারি, পাবদা মাছ, আলু ভাজা। আর তো চলো এখন লাঞ্চ করা যাক। আমার ভাগ্নির একটা পার্সেল এসেছে, ও খুলছে, দেখো খুব এক্সাইটেড ছিল, অনেকদিন যাবৎ আসবে আসবে কবে আসবে, ওর ফেভারিট একটা জিনিস। তো দেখো ও আনবক্সিং করছে, তো সবগুলো মিলে আনবক্সিং করছে। তো এই যে দেখো ওর সেই কালার আর্টিস্ট অয়েল পেস্টেল ক্যামেলের 50 শেডস ব্রাইটার অ্যান্ড স্মুথার, এটা ওর এসেছে, ও তো খুব এক্সাইটেড ছিল। তো দেখো এটা MRP 500 আর ডেলিভারি চার্জ আর ট্যাক্স মিলিয়ে এটা 670-এর মধ্যে এটা এসে পড়েছে অ্যামাজন থেকে আনিয়ে। কালার রেডি হয়ে গেছে, আজকেও একটা নাইট স্যুট টাইপেরই পরে নিয়েছি, কারণ সারা রাত্রি ওখানে থাকবো, দুদিন ট্রেন জার্নি। তো এখন বেরোচ্ছি একটু চাউমিন আর চিকেন রোল নিয়ে নিতে আর দুধ আনতে, কারণ রাতের জন্য আর কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি না, কারণ আমার চাউমিনটা খুব ভালো লেগেছে, তো চাউমিনই নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি চিকেন রোল আর নুডলস নিতে। তো এই যে এখানে ওরা বানাচ্ছে, এখন বানাতে একটু টাইম লাগবে, তো বসেছি আমরা, আমাদের নাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি, এখন যে একটু রেডি হয়ে ট্যাক্সি ডেকেই বেরিয়ে পড়বো। তো ট্যাক্সিতে বসে পড়েছি, স্টেশন যাচ্ছি আমরা, তো 10টার দিকে ট্রেন, তো এখনই বেরিয়ে গেছি, একটু তাড়াতাড়ি বেরোয় ভালো, কারণ কলকাতার যে জ্যাম আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, জানি না দেখতে পাচ্ছো কি না। হাওড়া রেলওয়ে স্টেশনের পাশেই মানে পৌঁছে গেছি, তো একটু পরে নামবো। তো পৌঁছেই গেছি হাওড়া রেল স্টেশন, পৌঁছে গেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি, দেখি কখন ট্রেন আসে, বলছে ট্রেন নাকি লেট, তো দেখি কখন আসে। দেখো কেক খাচ্ছে,
ট্রেনে বসে পড়েছি, তো বেশি একটা ভিড় এখনো নেই, হতে পারে পরে একটু ভিড়। তো চাউমিন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমোতে চলে যাবো। তো চল চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই বাই।